সবার কি অবস্থা? তো এটা হচ্ছে মেইনলি একটা আপডেট টাইপের ভিডিও, যে সামনে এই চ্যানেলে হচ্ছে আমি কি ধরনের কন্টেন্ট দিব সেটা নিয়ে হচ্ছে এই ভিডিওটাতে কথা বলবো। তো মেইনলি যেটা বলতে চাচ্ছি সেটা হচ্ছে যে আমি একটা ইনস্টিটিউটের আন্ডারে কারাতে শিখতেছি, সো অনেক কিছু শিখছি, স্টিল শিখতেছি। তো এই জিনিসগুলো হচ্ছে আমি ভিডিওসের থ্রুতে হচ্ছে স্টেপ বাই স্টেপ তুলে ধরবো, কারণ আমি একটা জিনিস দেখছি যে অনেকেই কারাতে, মার্শাল আর্টস, সেলফ ডিফেন্স এই জিনিসগুলো শিখতে চায়, কিন্তু সময়ের অভাবে দেখা যায় যে আমাদের অনেকের পক্ষে পসিবল হয়ে ওঠে না, কারণ আমরা সবাই অনেক বিজি থাকি আমাদের লাইফে। অ্যান্ড এই বিজি থাকার মধ্যে দিয়ে কিছুটা সময় বের করাটা অনেকের জন্যই পসিবল হয়ে ওঠে না, কিন্তু দেখা যায় যে অনেকের ইচ্ছা থাকে। আর বাংলাদেশে খালি বলবো না, যে কোনো পৃথিবী, যে কোনো দেশেই যে কেউ থাকুক না কেন, তার মিনিমাম কিছু সেলফ ডিফেন্সের টেকনিক, কিছু হচ্ছে নিজেকে ডিফেন্ড করার জন্য টিপস ট্রিক্স, এগুলো জানা থাকা দরকার, যেন প্রয়োজনের সময় সে নিজেকে ডিফেন্ড করতে পারে। কালকে আপনি একটা জায়গায় বের হলেন, দেন রাস্তায় হচ্ছে আল্লাহ না করুক আপনার উপর যদি কেউ আক্রমণ করে, তাহলে হচ্ছে আপনি আশেপাশে যদি কোনো হেল্প না পান, তাহলে আপনার নিজেকেই নিজেকে ডিফেন্ড করতে হবে। সো ওই মোমেন্টে যদি যেন আপনি কিছুটা হলেও এই ভিডিওসগুলোর থ্রুতে পাওয়া টিপস বা কিছু টেকনিক্স যেগুলো আমি দেখানোর চেষ্টা করব সেগুলো নিজেদের লাইফে অ্যাপ্লাই করে সেই মোমেন্ট যেন হচ্ছে নিজেকে সেভ করতে পারেন, সেটাই হচ্ছে একটা রিজন আমার এই ভিডিওগুলো বানানোর পিছনে। কারণ আমি অলওয়েজ চাই যে যে জিনিসটা আমার পার্সোনালি আমার নিজের ভালো লাগছে বা যে জিনিসটা আমার নিজেরকে গ্রো করতে হেল্প করছে, সেই জিনিসটা আমি চাই আরো বেশি মানুষজন সেই জিনিসটা করুক, যেন তাদের লাইফেও হচ্ছে এই জিনিসটা হেল্প হয়। আরেকটা জিনিস যেটা বলবো, যেটা মেনশন না করলেই না, সেটা হচ্ছে আমি কোনো মাস্টার না, আমি হচ্ছে ব্ল্যাক বেল্ট না, আমি হচ্ছে অনেক কিছু পারি এরকম কিছু বলবো না। আমি জাস্ট আমার জার্নিটা পোর্ট্রেট করব, আমি যে জিনিসগুলো শিখতেছি সেগুলা পোর্ট্রেট করব, সেগুলা আমি বলবো না আমি শিখাইতেছি, আমি জাস্ট যে জিনিসগুলো পারি, যে জিনিসগুলো আমি প্র্যাকটিস করছি ক্লাসে, সেই জিনিসগুলোই করব। আমি হচ্ছে আমার এই জার্নিটার একটা রেকর্ড রাখতেছি জাস্ট ইউটিউবে, যেন যে কেউ হচ্ছে চাইলে যেন এই ভিডিওসগুলো দেখে এই জিনিসগুলো তারা নিজেরা প্র্যাকটিস করতে পারে। আর অনেক ধরনের ভুল হবে আমি জানি, সো কেউ যদি হচ্ছে এই ভিডিওসগুলো, আরও সিনিয়র যারা আছেন তারা যদি এই ভিডিওসগুলো দেখেন, তাহলে এই ভুলগুলো যেন ক্ষমাসুন্দর দৃষ্টিতে দেখেন, সেই জন্য আমি আহ্বান জানাবো। আর আরেকটা কথা যেটা, সেটা হচ্ছে আমার সবার প্রতি রিকোয়েস্ট যে সবার মোটামুটি হচ্ছে আগে অত বেশি ছিল না, কিন্তু এখন কিন্তু আপনি যদি একটু খোঁজ করেন তাহলে দেখবেন আপনার আশেপাশে হয়তো কোনো ট্রেনিং ইনস্টিটিউট আছে, যেখানে হচ্ছে আপনি চাইলেই সেখানে গিয়ে আপনার বিভিন্ন ধরনের মার্শাল আর্টস, সেলফ ডিফেন্স, কারাতে এগুলো শিখতে পারেন। সো আপনি হচ্ছে, আমি এটা হাইলি রেকমেন্ডেড যে কারো যদি হচ্ছে আসলে অনেক প্যাশন থাকে অ্যান্ড শেখার প্রতি আগ্রহ থাকে, এই ভিডিওসগুলো তো ডেফিনেটলি দেখতে পারবেনই। অ্যাট দ্য সেম টাইম আপনি হচ্ছে ওই ইনস্টিটিউটে গিয়েও চাইলে হচ্ছে সেখানে অ্যাডমিশন নিয়ে সেখানে হচ্ছে আপনি ফার্দার আরও বেশি ভালো করে শিখতে পারেন। সো এই জিনিসটা হচ্ছে আমি বলবো হাইলি রেকমেন্ডেড। আমি এই মোমেন্টে কোনো ইনস্টিটিউটের নাম মেনশন করব না, যার আশেপাশে যেটা আছে সেটাতে হচ্ছে ইউ ক্যান গেট অ্যাডমিটেড, বাট দ্য থিং ইজ আমি আমার ভিডিও সিরিজটা কতটুকু করতে পারবো আমি জানি না। আমি চেষ্টা করব যতগুলা ভিডিও বানানো পসিবল ততগুলা ভিডিও বানানোর, কতগুলো ভিডিও হবে আমি জানি না। আমি একটা লিস্ট করছি, ওই লিস্টে হচ্ছে নাম্বারটা একটু বেশি হয়ে গেছে, সো আমি কি আমি জানি না যে আমি ওই নাম্বারটা হচ্ছে অ্যাচিভ করতে পারবো কি না। অনেকগুলো ভিডিও হয়ে যায় যদি হচ্ছে আমি সবগুলা নিয়ে হচ্ছে একটু একটু করে বানাই, বাট আমি ট্রাই করব সব কিছু মোটামুটি আস্তে আস্তে কভার করার। একদিনে তো হবে না, 6 মাস, 1 বছর, 2 বছর, আমি জানি না, যদি আমার কোনো সমস্যা না হয় বানাইতে, আমি যদি হচ্ছে বানাই যাইতে পারি, ডেফিনেটলি হচ্ছে আমি অনেকগুলো ভিডিওস বানাবো, যেন আরও ম্যাস পিপল এই জিনিসটা দেখতে পারে অ্যান্ড শিখতে পারে, অ্যান্ড শিখে তারা যেন হচ্ছে আরেকটা ভালো ইনস্টিটিউটে গিয়ে তারা যেন ফার্দার প্র্যাকটিস করতে পারে। অ্যান্ড এই তো আর কি বলবো। সো এটাই হচ্ছে আজকের ভিডিওর আপডেট ছিল।
সো এটা ছিল 1 নম্বর আপডেট, আর 2 নম্বর আপডেটটা হইতেছে পরের ভিডিওতে।